বাংলার মান সম্মান গত 12 বছরে মাটিতে মিশিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস নামক দলটি। চারিদিকে শুধু চুরি, দুর্নীতি আর লুটরাজ, খুনাখুনি, মহিলা নির্যাতন। যেখানে তদন্তকারী সংস্থার হাত পড়েছে, সেখানে নেতা মন্ত্রীদের কুকীর্তি ধরা পড়েছে। একের পর এক তৃণমূল মন্ত্রী বিধায়ক জেলে যাচ্ছেন। চাকরি চুরি, রেশন চুরি, 100 দিনের কাজ, বার্ধক্য, বিধবা ভাতা, প্রতি ঘরে ঘরে জল, বিশাল সম্মান, আয়ুষ্মান ভারত, আবাস যোজনার দুর্নীতি ও বঞ্চনার প্রতিবাদে আগামী 29 নভেম্বর কলকাতার ধর্মতলায় ভারতীয় জনতা পার্টির ডাকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এরই অঙ্গ হিসেবে কলকাতা চলো কর্মসূচিকে সামনে রেখে দলে দলে যোগদান করবার জন্য আজ জলপাইগুড়ি শহরের বৌবাজার এলাকায় বিজেপি টাউন মণ্ডল 2 এর ডাকে পথসভার আয়োজন করা হয়। আজকের এই পথসভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডল 2 এর সভানেত্রী পৌলমী বসুদাস, মণ্ডল 2 এর যুব মোর্চার প্রেসিডেন্ট গৌরব সাহা, জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক শ্যাম প্রসাদ, মণ্ডল 2 এর সাধারণ সম্পাদক অনিন্দ্য সরকার, মণ্ডল 1 এর সভাপতি মনোজ কুমার শাহ, জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য যুথিকা বাসুনিয়া, জলপাইগুড়ি জেলা কমিটির সহ সভাপতি তপন রায়, জেলা শিক্ষক সংগঠনের কনভেনার তনয় কান্তি দাস সহ আরো অন্যান্য কর্মীবৃন্দ। পশ্চিম বাংলার মানুষ মমতা ব্যানার্জির হাত ধরে আসছে, সে যুব প্রজন্মের জন্য ভালো কাজ করবে, এই পশ্চিম বাংলার জন্য ভালো কাজ করবে। কিন্তু এই মমতা ব্যানার্জি যুব আসছে এই পরি যুবক যুবতীর ভবিষ্যতের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া আর চলবে না। আর যুবক যুবমর আজকে আমরা জলপাইগুড়ি পান্নাপাড়া বৌবাজার মোড়ে 29 নভেম্বরকে সামনে রেখে আমরা এক পথসভার আয়োজন করেছি তৃণমূলের লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ সভা। এবং জলপাইগুড়িবাসীকে আমরা দলে দলে এই সভায় যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের 29 নভেম্বর ধর্মতলায় লক্ষ লক্ষ লোকের বিক্ষোভ সমাবেশ সংগঠিত করবে সেদিন ভারতীয় জনতা পার্টি। তার জন্য আমরা যারা উপভোক্তা, যারা বঞ্চিত উপভোক্তা, গ্রাম গ্রামাঞ্চল শহরে যারা 100 দিনে কাজে বঞ্চিত হয়েছেন, যারা রেশন দুর্নীতিতে বঞ্চিত হয়েছেন, যে সকল চাকরি প্রার্থীরা চাকরির থেকে বঞ্চিত হয়েছেন, স্বাস্থ্য পরিষেবার্থী যারা বঞ্চিত হয়েছেন, যাদের কেন্দ্রের দেওয়া টাকা, তাদের প্রাপ্য টাকা, সে টাকাগুলো তৃণমূল নেতারা চুরি করে নিয়েছে, সেরকম বঞ্চিত মানুষদেরকে নিয়ে ধর্মতলায় আমরা বিক্ষোভ সমাবেশ করব। এবং সেই বিক্ষোভ সমাবেশ থেকে তৃণমূলকে বাংলা ছাড়ার আমরা ডাক দেব। সেই সমাবেশকে সফল করবার জন্য আমাদের পথসভা চলছে, জেলার বিভিন্ন প্রান্তে চলছে, আজকে জলপাইগুড়ি এখানে টাউন মণ্ডল 2 এ সেই জন্য একটা পথসভা চলছে।